লাল শাড়ি সিনেমার শুটিং চলমান তাহলে অপবিশ্বাস সিনেমার শুটিং বাদ দিয়ে হঠাৎ কোথায় চলে যাচ্ছেন এমনটা প্রশ্ন আপনাদের সবারই জাগতে পারে তবে প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি অপবিশ্বাস আজকে লাল শাড়ি সিনেমার শুটিং বন্ধ থাকায় একটু ঘোরাফেরা করতে যাচ্ছেন গত তিন দিন টানা শুটিং করতে অপবিশ্বাস একটু ক্লান্ত হয়ে গিয়েছেন গ্রামীণ পরিবেশে গ্রামের মানুষদের সাথে এত কোলাহল যা মনকে অস্বস্তিকর করে তুলেছে তাই একটু বিনোদন এবং শান্তির জন্য খুঁজে নিয়েছেন সিলেটের মৌলভী বাজারে সিলেটের মৌলভী বাজারে সাতগাঁও চা বাগান এলাকায় অপবিশ্বাসকে দেখা যায় সেখানে বিভিন্ন মানুষ উপভোগ করছিলেন তার মাঝেই হঠাৎ করে উপবিশ্বাসের গাড়িটি থেমে যায় তখনই দেখা যায় উপবিশ্বাসকে সেখানে নামতে উপবিশ্বাসকে দেখে সবাই অবাক যেহেতু চা বাগান একটি ভ্রমণপ্রিয় জায়গা এখানে গেলে মন এমনিতেই ভালো হয়ে যায় তাই ভ্রমণ ক্লান্তি দূর করার জন্যই এই চা বাগানের সামনে নিজের স্মৃতিকে ধরে রাখার জন্যই অপবিশ্বাস ছবি উঠতে সবাইকে ডেকে আনলেন এবং নিজের ফোনটি দিচ্ছেন যেন ছবিটি নিজের ফোনে রাখা যায় কারণ এই অপরূপ সৌন্দর্যের শহর সিলেট